হঠাৎ করেই উত্তপ্ত মিয়ানমার। দেশটির বিভিন্ন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর চলছে তুমুল লড়াই। এর মধ্যে শান, মাগুয়ে, সাগাই, চীন ও রাখাইনে সবচেয়ে বেশি সংঘাতের খবর পাওয়া গেছে। জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও ফাঁড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। সেনাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যেই দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে অনুপ্রবেশের ঢল নেমেছে মিয়ানমার সেনা সদস্যদের। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। একইভাবে অনুপ্রবেশ করতে শুরু করেছেন মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ। এতে পরিস্থিতি সামলাতে সীমান্তে ব্যাপক নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনারা। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি সামরিক জোট গড়ে তুলেছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো। চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে অপারেশন 1027 নামে সেনাবাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে তারা। ব্রাদারহুড অ্যালায়েন্স গঠিত হয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA ও আরাকান আর্মির সমন্বয়ে। তাদের হামলায় সহযোগিতা করছে জান্তাবিরোধী পিডিএফ গোষ্ঠীগুলো। জাতিসংঘ জানিয়েছে সাম্প্রতিক এসব সহিংসতায় 75 বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখের বেশি মানুষ। চলমান জামাজলের মধ্যেই পরবর্তী সেনাপ্রধানের নাম প্রকাশ করেছে মিয়ানমার। মিন অং লাইয়ের পর নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কিয়াও শার্লিন। তবে দেশটিতে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বড় ধরনের পরীক্ষার মুখোমুখি জান্তা সরকার। এমনকি তারা অস্তিত্ব সংকটে পড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।